আজকের ভিডিওর শুরুতেই বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক জার্নালে প্রকাশিত কিছু তথ্য বা জরিপ জানাতে চাই। এই জরিপ বা তথ্য ডায়াবেটিস সংক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, ডায়াবেটিসের কারণে সারা বিশ্বে প্রতি বছর 10 লাখেরও বেশি মানুষ মৃত্যুবরণ করছেন। তবুও কিন্তু আমরা এই ডায়াবেটিসের ব্যাপারে সচেতন নই। এমনকি ডায়াবেটিসের কারণে মানুষ অন্ধ হয়ে যাচ্ছেন, নষ্ট হয়ে যাচ্ছে তার কিডনি এবং কখনো কখনো শরীরের নিম্নাঙ্গ কেটে ফেলতে হচ্ছে। সারা বিশ্বেই কিন্তু এই সমস্যা ধীরে ধীরেই বাড়ছে। কারণ আমরা ডায়াবেটিসে আক্রান্ত কেন হচ্ছি, কোন ধরনের খাবার খেয়ে হচ্ছি বা কোন ধরনের খাবার খেলে আমরা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারবো, এই বিষয়ে আমরা একদমই সচেতন নই। তাই আমাদের এই রোগকে আমরা প্রতিরোধ করতে পারছি না। আমার ভিডিওর মূল বিষয় এই জরিপ জানানো নয়। আমরা আজকের ভিডিওতে জেনে নেব কোন ধরনের খাবার খেলে আমরা ডায়াবেটিসকে একদম প্রতিরোধ করতে পারবো, আর কোন খাবারগুলো খেলে আমাদের ডায়াবেটিসের ঝুঁকি থাকবেই, অর্থাৎ ডায়াবেটিস হবেই। বন্ধুরা, এই বিষয়টি জেনে নেওয়া আমাদের খুব দরকার। তাই আমি অনুরোধ করব শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই যেন এই ভিডিওটি দেখতে থাকেন। কারণ একজন 12-13 বছরের মানুষেরও ডায়াবেটিস হতে পারে। হ্যাঁ বন্ধুরা, অবাক হবেন না, এটাই হচ্ছে এবং আরো হবে যদি আমরা সচেতন না হই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শরীর যখন রক্তের সব চিনিকে বা গ্লুকোজকে ভাঙতে ব্যর্থ হয় তখনই ডায়াবেটিস হচ্ছে। এই জটিল অবস্থার কারণে আমাদের স্বাস্থ্যের এত অবনতি হচ্ছে। কারণ ডায়াবেটিস একবার হওয়ার পরে আমরা যদি কিছু নিয়ম বা শর্ত মেনে চলি তাহলেও কিন্তু আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। কিন্তু আমরা এতটাই অসচেতন হয়ে পড়ছি যে আমরা কোনো ধরনের কোনো নিয়মই মানছি না। সাধারণ কিছু ওষুধ গ্রহণ করছি, ইনসুলিন নিচ্ছি এবং চিন্তা করছি যে আমাকে হয়তো সারা জীবনই এই ধরনের ওষুধ বা ইনসুলিন গ্রহণ করে যেতে হবে। কিন্তু না, আপনি যদি চান তাহলে আপনি ওষুধ সেবন বা ইনসুলিন গ্রহণ ছাড়াও আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন বা ডায়াবেটিস হওয়ার আগে প্রতিরোধ করতে পারবেন। অনেকেরই মনে একটা প্রশ্ন নিশ্চয় আসছে, ডায়াবেটিস কেন হয়? এর কারণ হলো আমরা যখন কোনো খাবার খাই তখন আমাদের শরীর সেই খাদ্যের শর্করাকে ভেঙে চিনিতে বা গ্লুকোজে রূপান্তরিত করে। অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামের যে হরমোন নিঃসৃত হয় সেটা আমাদের শরীরের কোষগুলোকে নির্দেশ দেয় সেই চিনিকে গ্রহণ করার জন্য। এই চিনি কাজ করে শরীরের জ্বালানি বা শক্তি হিসেবে। নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা, চিনি বা গ্লুকোজ আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এই চিনি বা গ্লুকোজ। কিন্তু এটাই যখন শরীরে বেশি হয়ে যায়, অর্থাৎ যখন একেতে ইনসুলিন তৈরি না হয় এবং দ্বিতীয়ত আপনার শরীর সেই চিনি বা গ্লুকোজকে ভাঙতে পারে না, তখন এনার্জিতে তা পরিণত হয় না, বরং আমরা দুর্বল হয়ে পড়ি এবং অতিরিক্ত চিনি বা গ্লুকোজের কারণে আমাদের শরীরে আরো কিছু জটিল সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস হলে শরীর কোনো ইনসুলিন তৈরি করতে পারে না, এই জন্যই ইনসুলিনের ক্ষরণ বাড়াবার জন্য আমাদের এমন কিছু খাবার খাওয়া উচিত যাতে করে আমাদের ইনসুলিন নিজে নিজে তৈরি হতে পারে। এই কারণে আমরা ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারবো। ডায়াবেটিস কিন্তু দুই ধরনের, একটা টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিসে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন উৎপাদন একদম বন্ধ হয়ে যায়, তখন রক্তের প্রবাহে গ্লুকোজ জমা হতে শুরু করে। হতে পারে এটা জিনগত কারণে, আবার কখনো কখনো অগ্ন্যাশয়ে ভাইরাস জনিত সংক্রমণের কারণেও ইনসুলিন উৎপাদনকারী কোষগুলো নষ্ট হয়ে যেতে পারে। ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদের 10% মানুষই টাইপ 1 আক্রান্ত। আরেকটি যে টাইপ 2 ডায়াবেটিস, এই ধরনের ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদের অগ্ন্যাশয়ে যথেষ্ট ইনসুলিন উৎপন্ন হয় না অথবা এই হরমোনটি ঠিক মতো কাজ করে না। তারা যদি কিছু নিয়ম সঠিকভাবে মানতে পারেন তাহলে তাদের দেহে ইনসুলিনের ক্ষরণ বেড়ে যাবে। তাহলে বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে এতক্ষণের আলোচনা থেকে আমরা 3টি বিষয়ের ধারণা পেয়েছি। 1, ডায়াবেটিস কি? 2, ডায়াবেটিস কেন হচ্ছে? এবং 3, আমাদের দেহের জন্য সুগারের প্রয়োজনীয়তা কতখানি। এর পরে আমরা আর 3টি বিষয় সুনির্দিষ্টভাবে এবং ধারাবাহিকভাবে জানব। তা হচ্ছে, 1,
কোন খাবারগুলো প্রতিনিয়ত খেলে ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। অর্থাৎ এই খাবারগুলো যদি আপনি প্রতিদিন খান এবং আপনার বংশে যদি ডায়াবেটিসের ইতিহাস থাকে তাহলে আপনার ডায়াবেটিস হবেই। দুই, কোন খাবারগুলো খেলে আমরা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারবো, এবং তিন, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরে কোন খাবারগুলো খেলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। তাহলে চলুন বন্ধুরা ধারাবাহিকভাবে এই তিনটি প্রশ্নের উত্তর জেনে নেই। এক নম্বর প্রশ্নের উত্তরে যাচ্ছি, তার মধ্যে যে খাবারগুলো আছে তা হলো আলু। আলুতে রয়েছে উচ্চ মাত্রায় শ্বেতসার ও গ্লাইসেমিক উপাদান, আর গ্লাইসেমিক উপাদান ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। দুই, ভুট্টা। ভুট্টাকে মিষ্টি জাতীয় সবজি বিবেচনা করা হয়, যদিও এতে রয়েছে ভিটামিন, মিনারেল ও খাদ্যবাস, তবু এটি বেশি পরিমাণে খেলে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। সাদা আটা বা খোসা ছাড়ানো গম, এটি উচ্চ প্রক্রিয়াজাত সাদা আটা দ্রুত শক্তি যোগালেও অতিরিক্ত প্রক্রিয়াজাতের ফলে পুষ্টি উপাদান একদম কমে যায়। এই কারণে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। সাদা চাল, একই কারণে সাদা চালও উচ্চ মাত্রার শ্বেতসার সমৃদ্ধ, কাজেই সাদা চাল বেশি করে খেলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চাইলে অবশ্যই হোল গ্রেন বা লাল চাল খাওয়া উচিত। মাংস, মাংসের মধ্যে লাল মাংসকেই উল্লেখ করা হয়েছে। গরু, ভেড়া, খাসি, মহিষ সহ এই ধরনের মাংস উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার হওয়ায় ডায়াবেটিসের কারণ হতে পারে। এর পরিবর্তে আমরা উদ্ভিজ প্রোটিন থেকে আমাদের প্রোটিন নিতে পারি, যেমন শিম বা বাদাম। ফুল ফ্যাট ডেইরি, দুগ্ধজাত খাবারে রয়েছে ক্যালসিয়াম ও ভিটামিন, কিন্তু ফুল ফ্যাট ডেইরি পণ্য গ্লুকোজ লেভেল বাড়িয়ে আমাদের হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে তোলে। ফলের জুস, ডায়াবেটিসে ফল কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু যদি আপনি জুস খেতে থাকেন তাহলে এতে ফাইবার একদমই পাবেন না, এই কারণে আপনার গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। আর এই রসে যদি চিনি মেশানো হয় তাহলে তো ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এনার্জি ড্রিঙ্কস, যে কোনো ধরনের এনার্জি ড্রিঙ্কসে কৃত্রিম মাত্রায় মিষ্টি দ্রব্য ও ক্যাফেইন দেওয়া হয়, যাতে এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনে। শুকনো ফল, কিশমিশ সহ শুকনো যে কোনো ধরনের ফলে উচ্চ মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। কিন্তু আপনার বংশে যদি ডায়াবেটিসের ইতিহাস থাকে তাহলে এটি অবশ্যই আপনাকে পরিমিত পরিমাণে খেতে হবে, কখনোই মাত্রা ছাড়া খাবেন না। যেমন কিশমিশ দিনে 10-12টি রাতে ভিজিয়ে রেখে সকালে ওই পানি সহই আপনাকে খেতে হবে, তেমনি খেজুর দিনে 3-4টির বেশি একদম নয়। এবারে যাচ্ছি 2 নম্বর প্রশ্নের উত্তরে, কোন খাবারগুলো বেশি করে খেলে ডায়াবেটিস প্রতিরোধ করতে পারবেন। এর মধ্যে প্রথমেই আছে বেশি পরিমাণে তাজা শাকসবজি ও ফল, তবে কখনোই অপরিমিত খাবেন না, অর্থাৎ আপনার বয়স ও ওজন অনুযায়ী আপনার পরিমাণকে নির্ধারণ করবেন। এরপরেই আছে লো ফ্যাট দুধের তৈরি টক দই, প্রতিদিন 100 গ্রাম করে টক দই খাবেন দুপুরের খাবারের পরে। এরপরেই আছে 1টি বা 2টি সেদ্ধ ডিম, সেদ্ধ ডিম থেকে আপনার শরীর যথেষ্ট পরিমাণ প্রোটিন সংগ্রহ করতে পারবে। এরপরে আছে লাল চালের ভাত এবং লাল আটার তৈরি রুটি। বন্ধুরা, এই খাবারগুলো খেলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। 3 নম্বর প্রশ্নের উত্তরে আমরা জানবো কোন ধরনের খাবার আপনি ডায়াবেটিস হওয়ার পরে খেলে ডায়াবেটিস প্রতিরোধ করতে পারবেন। এর মধ্যে আছে প্রথমে মেথির নাম। বন্ধুরা, 1 চা চামচ মেথি রাতে ভিজিয়ে রেখে সকালবেলায় তা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিন, এবং সাথে ওই মেথি ভেজানো পানিটাও পান করুন। অবশ্যই এই খাবার আপনি সকালে উঠে হালকা গরম পানি পানের 1/2 ঘন্টা পরে খাবেন। মেথির সাথে আরো যে জিনিসটি খেতে পারেন তা হচ্ছে পেয়ারা পাতা। 1টি বা 2টি পেয়ারা পাতা প্রতিদিন চিবিয়ে খান। আর একটি খাবার আপনার ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারে, তা হচ্ছে তাজা পেয়ারা। অর্থাৎ পেয়ারা যদি প্রতিদিন 70-100 গ্রাম পরিমাণ সকালবেলায় খুব ভালো করে চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস প্রতিরোধ হবে। এই ধরনের বেশ কিছু খাবার আপনার ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে, যার ভিডিও আমি এর আগে বহুবার প্রকাশ করেছি। বন্ধুরা, এই তালিকা যেহেতু অনেক লম্বা এবং এই বিষয়ে বলতে গেলে ভিডিও ডিউরেশন অনেক বেড়ে যাবে, তাই এই ভিডিও লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনার সুবিধা অনুযায়ী আপনি দেখে নেবেন। এছাড়া দৈনন্দিন জীবনযাত্রায় কিছু অভ্যাস গড়ে তুলতে হবে, যেমন প্রতিদিন নিয়ম করে ঘুম থেকে উঠে অবশ্যই 1 লিটার পরিমাণ হালকা গরম পানি পান করবেন। খাবারের মাঝে পানি খাবেন না, খাবারের 1/2 ঘন্টা আগে বা 1/2 ঘন্টা পরে পানি পান করুন। প্রতিদিন 30-40 মিনিট পর্যন্ত ঘাম ঝরানো ব্যায়াম করুন। খুব ভালো হয় যদি খোলা হাওয়ায় সকালে এই ব্যায়াম করতে পারেন। এরপরে যে বিষয়টি আছে তা হলো আপনাকে পর্যাপ্ত
পরিমাণে ঘুমাতে হবে। হ্যাঁ বন্ধুরা, রাতে 7-8 ঘন্টা অবশ্যই ঘুমাবেন। আপনার ডায়াবেটিস থাক বা না থাক, আপনি ডায়াবেটিসকে প্রতিরোধ করতে চাইলে অবশ্যই আপনাকে পরিমিত পরিমাণে খাবার গ্রহণ করতে হবে। তাহলেই আপনি ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারবেন এবং যদি আপনার ডায়াবেটিস হয় তবুও আপনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।